আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকে সারা দিনে কি কি করলাম তার টুকিটাকি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম আশা করছি না টেনে পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন সকাল সকাল ঠিক এখান থেকে আজকের ব্লগ ভিডিওটি শুরু করেছি আসলে আজকে ভেবেছি ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করব ছেলে আর ছেলের বাবা নাস্তা করে বের হয়ে গেল আর তারপরেই আমি কাজে লেগে পড়লাম আসলে ক্লিন তো রোজই করা হয় কিন্তু এভাবে ফোম সরিয়ে এভাবে পরিষ্কার সবসময় করা হয় না তো সেজন্য কিন্তু আমি ফোমগুলো নামিয়ে নিয়েছি আর ঝাড়ু দিয়ে খুব ভালোভাবে ঝেড়ে নিচ্ছি অবশ্য কি বলবো ফোমটা নামানো হয় প্রায়ই কারণ আমার ছোট ছেলে নিয়ে নামিয়ে খেলা শুরু করে তো যাই হোক আমি কিন্তু এই যে ফুলের এই জায়গাটা মানে পাতলা সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি এটা শুকনো কাপড় ভেজানা আর ফাঁকায় ফাঁকায় যে যদি কোনো ধুলাবালি আটকে থাকে সেজন্য পুরো জায়গাটা খুব ভালোভাবে মুছে নিচ্ছি আসলে দেখেই বুঝতে পারছেন যে আমার সোফাটায় কিন্তু খুব বেশি নকশা নেই আমি এটাই ভেবে নকশা বেশি পছন্দ করি না এমনিতেই নকশা ভালো লাগে না আর পরিষ্কার রাখতেও খুব অসুবিধা হয়ে যায় এক হাতে বাচ্চা সামলানো তারপর সংসার আছে আবার যদি সংসারের এই ফার্নিচারগুলো এত বেশি কারুকাজ হয়ে যায় সেক্ষেত্রে পরিষ্কার রাখা আরও বেশি কষ্টকর হয়ে যায় আর নিজের জিনিস আমি যেভাবে পরিষ্কার রাখবো যত্ন করে পরিষ্কার অন্য কেউ কিন্তু এভাবে করবে না তো সেই ভেবেই আর আমার মানে এই টাইপের ফার্নিচারই বেশি পছন্দ অল্প নকশা হবে তো কিন আমি কিন্তু এভাবে পরিষ্কার করে নিলাম আর মাঝে মাঝে করি কি এই যেখানে হালকা একটু নকশা আছে সেখানে যে রঙ করা যে ব্রাশ বা তুলি আছে সেটা দিয়ে আমি পরিষ্কার করে ফেলি তাহলে একদম ধুলাবালির জমে থাকে না এবারে আমি ফোর্মগুলো সেট করে আমার কুসুন বালিশগুলো রেখে দিলাম আসলে হয় কি সব সময় কিন্তু নিচ থেকে বা সাইড থেকে সময় ময়লাটা বের করে আনা হয় তারপরও মাঝে মাঝে এভাবে যে ফার্নিচারগুলো আমি একা সরাতে পারি সেগুলো সরিয়ে এভাবে পরিষ্কার না করলে আমার ঠিক ভালো লাগে না মনে হয় যে ওপাশে পাশে হয়তো ময়লা আটকে আছে ওপাশে পাশে ধুলাবালি আটকে আছে আপনারা দেখুন যে আহামরি খুব বেশি ময়লা তা কিন্তু না কারণ আমি যখনই ঝাড়ু দেই বা মুছি সোফার নিচটা পর্যন্ত আমি মুছে ফেলি সেভাবে অপরিষ্কার রাখি না তো তারপরেও যখন ডিপ ক্লিন করি সব কিছু ছোটো ছোটো যে ফার্নিচারগুলো আমি সরাতে পারি আমি সরিয়ে নিচ থেকে পরিষ্কার করে নিয়ে আসি আর যেদিন এই কাজগুলো করা হয় বিশ্বাস করবেন না আমার কাছে এত ফ্রেশ লাগে খুবই ভালো লাগে আপনাদের কারোর সাথে কি এমন হয় কি না জানাতে পারেন নাকি আমারই এরকম সমস্যা হয় আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই সমস্যা আছে তো যাই হোক আমি যেহেতু ড্রয়িং রুমটা একটু ডিপ্লিন করলাম সেহেতু ড্রয়িং রুমে এটা হচ্ছে ফুলের টপ আর এটা হচ্ছে একটা ইনডোর প্লান্ট এটা স্নেক প্লান্ট এটার খুব একটা রোদের আলো প্রয়োজন হয় না অল্প আলো এবং অল্প বাতাসেই এটা বেশ ভালো গ্রো করে কিন্তু এনে লাগানোর পরে না কেমন যেন হয়ে গিয়েছিল আমি কয়েকটা দিন বারান্দাতে রেখেছিলাম যার কারণে একটু বেশি ময়লা হয়ে আছে তো আজকে আবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি আবার ড্রয়িং রুমে রেখে দিব তো সেজন্য আমি একটু মাজনীতে মেজে নিলাম একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর যেহেতু সারা জিনিস খুব তাড়াতাড়ি কিন্তু ময়লা হয়ে যায় কিন্তু দেখতে অন্যান্য কালারের থেকে এগিয়ে দেখতে খুবই সুন্দর লাগে এই সাথে আমি কিন্তু পাতাগুলোও বেশ ভালোভাবে মুছে আমার যেখানে রাখি সেই জায়গাটাতে রেখে দিলাম তো ড্রয়িং রুমের কাজ মোটামুটি তো হয়ে গিয়েছে এবারে কিচেনে চলে আসলাম কারণ ছেলে চলে আসবে খেতে সকাল সকাল মানে একটার আগে আমার রান্না শেষ করতে হবে তো এটা হচ্ছে সরিষা দানা আমি এইভাবে করে ধুয়ে নিই ছোটো ছাঁকনিতে আসলে যখন আমি এগুলো স্টোর করে রাখি তখনও একদম পুরো ধুয়ে শুকিয়ে রেখেছিলাম কিন্তু তারপরও সাদা সরিষা তো একটু কেন যেন সাদা সাদা হয়ে গিয়েছে তো আমি আর একটু ধুয়ে নিলাম এটা ধুয়ে বেটে নেব আর আজকে আমি ডিম রান্না করব সেজন্য ডিমটা আগে থেকে সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম কারণ আমি জানি কাজ করতে করতে ওদিকে দেরি হয়ে গেলে তো ডিমটা সিদ্ধ করার থাকলে আমার এগিয়ে যাবে কাজটা সকালে নাস্তার পরে কিন্তু আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর চুলায় প্যান বসিয়ে দিয়েছি আমি সামান্য একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা আর চা চামচ মরিচের গুঁড়া হাফটা চামচ হলুদের গুঁড়া আর হাফটা চামচ জিরার গুঁড়া দিয়েছি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আজকে আচ্ছন্দের একটা রান্না হবে আর সে হচ্ছে সজনে ডাটা অনেকে মাছ দিয়ে রান্না করে বা অনেক সবজির সঙ্গে রান্না করে কিন্তু আমি ওভাবে কখনো খাইনি হয়তো খুব ভালো লাগে খেতে আমার কাছে আমার মায়ের মতন এই সজনে ডাটাটাই অনেক বেশি ভালো লাগে তবে ছোটোবেলায় না কেন যেন খেতাম না আর এখন খুব ভালো লাগে খেতে আসলে রুচির অনেক পরিবর্তন হয়ে যায় বড় হওয়ার সঙ্গে সঙ্গে আর যেহেতু সজেনটাটার সঙ্গে মানে রান্না করলে খুব একটা ঝোলটা ঘন হয় না সেজন্য আমি একটু সরিষা বাটা দিয়েছি আজকে আমি সাদা সরিষা দিয়েছি তবে আমার কাছে মনে হয় কালো সরিষা বাটাটা দিলে বেশি ভালো হয় তো সব মশলা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ইনফারের চুলাটাতে যখন আমি এই স্টিলের কড়াইটাতে রান্না করি এত দ্রুত রান্না হয় এত দ্রুত গরম হয়ে যায় তা বলার মতো না তো আমি ওপাশ থেকে রান্না বসি এ পাশ থেকে কিন্তু ডিমগুলো ছুলে নিচ্ছি কারণ যাতে করে এটা রেডি করে ফেলতে পারি আর ওপাশ থেকে আমার রান্নাটা হয়ে যায় আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আলু আর সজাটা আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই মানে বুঝতে পারলেন যে সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর হয় কি মানে এত গরম হয় দ্রুত যার কারণে আমি কিন্তু মশলাটা আপনারা দেখেছেন যে তেলটা অনেক বেশি গরম হওয়ার আগে দিয়ে দিয়েছি কারণ এটাতে যখন আমি রান্না করি তখন একবার হয়েছে কি যে বেশি গরম হয়ে গিয়েছে আর মশলা দেওয়ার পরে একদম ছিটে পুরো জায়গাটা একদম নষ্ট হয়ে গিয়েছে তারপর থেকে এটা রান্না করার সময় আমি খুব সাবধানে রান্না করি এটাতে একটু গরম হওয়ার আগেই আমি দিয়ে দিই ঝোলের পানি দিয়ে আমি এদিকে কিন্তু ডিমটা একটু কেটে কেটে নিচ্ছি মানে চিরে চিড়ে নিলে হয় কি এর মধ্যে সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে তো যাই হোক ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম আর এখন আমি তারপরে নামিয়ে নিচ্ছি আর এটা না একটু ঝোলঝোলই ভালো লাগে ঝোলটাই আমার কাছে বেশি টেস্ট লাগে খেতে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাতে পারেন আর কেউ কি আমার মতো সজনে খেতে পছন্দ করে কি না সেটাও জানাতে পারেন তো এখন সজনে ডাটাটা আমি সরিয়ে ডিমটা ঘুনা করে ফেলব সেজন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু হলুদ একটু লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ লবণ দিলে হয় কি ডিমটার কালারটা খুব সুন্দর হয় দেখতে ভালো লাগে আর আমরা হচ্ছে চারজন মানুষ কারণ আমার ছোটো ছেলেও কিন্তু ডিমটা অনেক পছন্দ করে কিন্তু সে সিদ্ধ ডিমটা খেতে পছন্দ করে তার জন্য আমি ডিমটা আলাদা সরিয়ে রেখেছি দুইটা আর আমাদের তিনজনের জন্য ছয়টা ডিম রান্না করছে তো সেজন্য আমি সব মশলা দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে জিরার গুঁড়া মরিচের গুঁড়া সব মশলা দিয়ে সামান্য একটু গরম মশলার গুঁড়াও দিয়েছি আমি খুব ভালোভাবে মশলাটাকে মানে মশলার সঙ্গে ডিমটাকে কষিয়ে নিচ্ছি আলাদা করে আর ডিমটা তুলে রাখিনি একই কথা তো যেহেতু আমি একটু পানি দিই সেজন্য সামান্য একটু পানি দিয়ে আগে মশলাটার সঙ্গে ডিমটা ভালো করে কষিয়ে নেবো তারপর ঝোলের পানি দিব আর আজকে বেশি ঝোল রাখব না যেহেতু ডিম ভুনা হবে একটু মাখা মাখা হবে খেতে ভালো লাগবে তো আগের পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি আবার একটু ঝোলের পানি দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়তে নাড়তেই কিন্তু একদম আমার মাখা মাখা হয়ে গিয়েছে ডিম ভুনাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই হচ্ছে আমার আজকের দুপুরের মেনু ডিম ভুনা আর সজনে ডাটা তো আজকে অনেকগুলো ভাত ছিল কালকের তো সেই জন্য আর প্রেসার কুকারে ভাত দিইনি আজকে হাঁড়িতেই ভাতটা বসিয়েছি চালটা বসিয়েছি ভাতটা হবে আসলে আমরা এটাই বলি আর এখানে বলে ভাত বসানোর কথা তো সেজন্য আমিও ভাত বসার কথাই বললাম তো আমার সব রান্না বান্না দুপুরের শেষ হয়ে গেল এখন আমি পরিবেশন করে দিচ্ছি ছেলে ছেলের বাবা খেতে আসার আগেই সব কিছু টেবিলে রেডি করে রাখছি যাতে করে এসেই খেতে পারে আর সালাদ ছাড়া তো আমাদের চলেই না সেজন্য সালাদটাও কেটে নিয়েছি এই হলো সাদা মাটা দুপুরের আয়োজন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে খাবার তো যেহেতু এখনও কেউ আসে মানে এসে পৌঁছায়নি সেজন্য আমি সব খাবারগুলো ঢেকে রাখছি ঢেকে আমি গোসলে চলে যাবো সেজন্য খাওয়া দাওয়াটা আপনাদের সঙ্গে ওইভাবে শেয়ার করা হয় না তো দুপুরের আয়োজন মোটামুটি শেষ হলো এখন সন্ধ্যার দিকে তো কিছু নাস্তা দিতে হবে তো সন্ধ্যার নাস্তাতে চলে আসলাম আজকে সন্ধ্যায় হবে হচ্ছে বাচ্চাদের পছন্দের চিকেন আমি ফ্রাই করে দিব তবে আজকেরটা আমার বাসারটা না এটা ওর বাবা নিয়ে এসেছে তবে আমি বলবো আমার মনে হয় যে আমার নিজের হাতের তৈরিটাই অনেক বেশি টেস্ট হয় তারপরও কি আর করা সব সময় তো আর হয়তো করে রাখা যায় না সেজন্য মাঝে মাঝে নিয়ে আসে তো এই যে এখন তেলের ওপর ভেজে দিয়ে দিব আসলে রেডি করে রাখলে কিন্তু খুব একটা সময় লাগে না নিজের হাতেরটাই ভালো হয় খেতেও মজা এবং ভালোও লাগে তো যাই হোক এই হচ্ছে আমার আজকের পুরো ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জান আল্লাহ হাফেজ